নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। এবং যে মানুষটি দীর্ঘ সময় ধরে আপনাদের পাশে রয়েছেন, শুধু নয়, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাদের সঠিক রাস্তা দেখিয়েছেন, সফলতার কাছে নিয়ে গিয়েছেন, আপনাদের ভাগ্য উন্নতি করেছেন, কারণ তারা আপনারা প্রত্যেকেই জানেন যে তিনি নিজে একেবারেই আধ্যাত্মিক চেতনার মানুষ, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ যন্ত্রণাকে নিজের করে দেখেন বলেই কিন্তু আজকে তিনি মানুষের হয়ে কাজ করছেন, অব্যর্থভাবে মানুষকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন বৈশালী দি, অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। প্রাত্তালীন পদার্পিতাং গৃহি সবরিদ ঘোর হাস্য পাড়া খরবেন্দে বর কর্তিক খরপোড়া ভুজা হুঙ্কার বিজাত ভাবা খর্ব নীল বিশাল পিঙ্গল জটা যুক্ত নাগই জুডা জড্ডাং নশ্য কপালকে শ্রী জগতং হুংতুক্র তারাশয়ং প্রত্যালীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বদরিব্রীমে উগ্র তারা নমস্তুতে। আপনারা রয়েছেন সরাসরি বৈশালীদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে, ফোন করতে আমাদের অনুষ্ঠানে। এই ফোন নাম্বার যে 6299224233, 6299224230, এই দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন নিয়ে। তোমাকে স্বাগত জানিয়ে একটা ফোন নিয়ে তারপর প্রশ্নে আসবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে সৌমেন রায় বলছি। একটু জোরে কথা বলতে হবে। সৌমেন নিজেও খুব অ্যাস্ট্রোলজির প্রতি আকর্ষিত, তাই তো? হ্যাঁ, মনে তো পড়ছে যে আপনার ইয়েতে পড়ার পরেই সব ঠিক হয়ে গেল। বাহ বাহ, খুব ভালো, জয় মাতারা। আজকে কার সঙ্গে জানবেন? আমার সব আত্মীয় স্বজনকে পাঠিয়েছিলাম দিদি, সবার কাজ হয়েছে বলছে। তোমার দিদি তো অনেকে ছিল, পরিবার উপকৃত বৈশালী দিদির দ্বারা, তাই তো? বৈশালী দিদি, তারপরে আমার দিদি প্লাস আমার পিসির ছেলে সব গিয়েছিল, তো কাজ হয়েছে। দিদিকে থ্যাংক ইউ জানাচ্ছি। তোমার নিজেরও তো কাজ হয়েছে, কেমন? ভালোই কাজ হয়েছে, ভালোই। এখন ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি দিদি, আপনার আশীর্বাদে। বলো আজকে কার? আমার তো মনে একটু বলুন যে ভবিষ্যৎ কি হবে। তোমার নিজের সম্পর্কে? আরো জানতে চাও? এমনি বলুন, এই প্ল্যানেটারি পজিশনটা করুন। আচ্ছা বলো বলো বলো, ডেট অফ বার্থ বলুন। 28/11/1984। 28, হ্যাঁ 11/84, 84 তোমার রাশি লগ্ন নিশ্চয়ই জানা আছে, তো আমি নিশ্চয়ই করে দিয়েছিলাম তো? হ্যাঁ হ্যাঁ করে দিয়েছিলেন, কাঁচা হলুদ খেতে বলেছেন, সবই কাজ হচ্ছে দিদি, সবই ভালো হচ্ছে। এখন তো গোল্ডেন টাইম চলছে গো তোমার। আচ্ছা প্রথম কথাই দেখো, শোনো, তোমার মেইন লগ্ন 6 এপ্রিল, কিন্তু বৃহস্পতি বেরিয়ে গিয়ে দ্বাদশে গেল, ঠিক আছে? এই সময় যদি মোটরসাইকেল টাইকেল চালাও একটু সাবধান থেকো, সেপ্টেম্বর মাস পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক দিক থেকে। আর তোমাকে তো বলেছিলাম আবারও একটা নতুন ব্যবসা হবে এবছর, করছো কি সেটা, চেষ্টা করছো? করছি, জায়গা পাতি দেখছি তো। হ্যাঁ সেটা ভালো, আধ্যাত্মিক চেতনা যথেষ্ট তোমার মধ্যে রয়েছে। আমি তো রেমিডিও দিয়েছিলাম তোমাকে, তোমার কিসের চিন্তা? আমরা কাজ হচ্ছে তো, আমি বলছি তো সাড়ে সাথে, দেখো আমি একটা কথা বলছি, তোমার তো শনি সাড়ে সাথে চলছে, মকর রাশির এখন ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করো তারা বলবে যথেষ্ট কষ্টে রয়েছে। তোমার মীন লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র, কিন্তু তুমি কি কষ্টে আছো? না কষ্টে নেই দিদি। তুমি বরঞ্চ সাড়ে সাথে আরো ফ্লারিশ করছো, তোমার যা আগে পরিস্থিতি ছিল তার থেকে তুমি বেটার হয়েছো।
তাহলে আমার রেমেডি তোমার জীবনে কাজ করছে? হ্যাঁ দিদি। তাহলে শুধু তুমি না, তোমার মানে এক্সাম্পল হিসাবেই আমি বলবো যে খারাপ সময়ও আমাদের যেরকম বৃষ্টি পড়লে একটা ছাতা নিয়ে আমরা যেরকম যাতায়াত করি বা রেনকোট পরে আমরা যেরকম যাতায়াত করতে পারি প্রোটেকশন নিয়ে, ও দেখো সাড়ে সাথীতে এবং ও যখন আমার কাছে এসেছিল এরকম ফাইল নিয়ে বলছিলেন, ও নিজেই বলেছে বহু জ্যোতিষ এবং ও মনে নিজেও অর্ধেক জ্যোতিষ হয়ে গেছো, তাই তো? প্রমাণিত হলো এবং অ্যাস্ট্রোলজি মতে যে গ্রহ প্রতিকার আমি দিই সেটাও কিন্তু মানুষের কাজে লাগে, অর্থাৎ খারাপ সময়কে সে কিন্তু ভালোভাবে তার জীবনটা কিন্তু নিয়ে যেতে পারে। তোমার 2021 সালের আগস্ট মাসের পর থেকে নতুন আবারও একটা ব্যবসা হবে, ঠিক আছে? সেদিকে এগো, সেটা ভালো হবে। আধ্যাত্মিক মাকে ডাকো, কালকে অমাবস্যা আছে, ইচ্ছা পূরণের অমাবস্যা, নিজে 16টা কলা একটুখানি একটা বাটির মধ্যে পিতলের বাটিতে মধু আর একটু সিদ্ধি দিয়ে মাকে আলতা সিঁদুর দিয়ে কালকে পুজো দাও, ঠিক আছে? তারা ওই বিদমহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াত, এটা 108 বার জপ করো। আর আমি যে মন্ত্রগুলো তোমাদের দিয়েছি, তোমাকেও তো দিয়েছি, হ্যাঁ ওগুলো পড়ি তো দিদি, হ্যাঁ সেই মন্ত্রগুলো করো। ইয়েলো কালার কালকে একদম সারা দিন ধারণ করে থাকো, পড়ে থাকো, মায়ের দিন কালকে, এবং দেখবে তোমার যে মনের ইচ্ছা আছে সেটা অবশ্যই পূরণ হয়ে যাবে। কোনো চিন্তা করার কিচ্ছু নেই, আমার রেমেডি যাদের কাছে থাকবে তারা অবশ্যই 100% ভালো থাকবে। শুধু তুমি না, দেশ দূষান্তরে দূর দূরান্তের মানুষ, কখনো ইউএসএ কখনো লন্ডন, সবাই একটা কথাই বলে যে তারা ভালো আছে। এই ভালো থাকার জায়গাটা তুমি নিজেও দেখো, তোমার নিজের হরোস্কোপ দেখে বা মকর রাশির এখন কিন্তু একটা নেগেটিভ ফেস ভীষণভাবে আমরা পাচ্ছি, কিন্তু সেই ফেসে তুমি কিন্তু সাড়ে সাতের এটা টের পাচ্ছ না, ডিউ টু তুমি আগেই প্রতিকার প্রতিবিধানটা আমার থেকে করে নিয়েছো, তাই তো? একদম, উনি নেই আর। অনেক ধন্যবাদ, আপনারা শুনলেন যে ঠিক কিভাবে শুধু উনি না, ওনার গোটা পরিবার উপকৃত হয়েছেন বৈশাখী প্রতিকার প্রতিবিধানে সবাই। এবং আজকে দেখুন আপনারা যে ওনার কাছে বৈশালীদির গাইডলাইন্স প্রতিকার রয়েছে বলে যে উনি সুস্থ জীবন যাপন করছেন। আচ্ছা যিনি আছেন একটু ধরুন, তার আগে একটা প্রশ্ন তোমায় করে নিই, যে তুমি জাস্ট প্রেডিকশন দেখো করলে বৃহস্পতিবারে বৃহস্পতি ট্রানজিট নিয়ে এবং বলেছিলে যে কি ভয়ানক দিন আসছে, আমরা কিন্তু আজকেও দেখছি। আমি অ্যাস্ট্রোলজি করতে গিয়ে আমার একটা খুব খারাপ লাগে, যেটা সেটা হচ্ছে আমরা অনেক কিছু জানতে পেরে যাই আগাম। যিনি আছেন একটু ধরুন প্লিজ। এই যে সামনের দিনগুলো আমি বারবার মানুষকে বলেছি, সংযত হন, সতর্ক হন, মেডিটেশন করুন, মন শান্ত রাখুন, ঈশ্বরের যে যে ধর্মেরই মানুষ হন না কেন সেই ঈশ্বরের প্রতি প্রার্থনা করুন, সেটা আমাদের খুব প্রয়োজন রয়েছে। মাথা ঠান্ডা করে চলুন, এই সময়টা আবারও একটা তাণ্ডব কিন্তু আমরা দেখতে পাবো, কারণ মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে, শনির সাথে রাহু যুক্ত হয়ে গেছে এবং শনিকে বৃহস্পতি ছেড়ে 6 এপ্রিল ট্রানজিট নিয়ে নিয়েছে। বৃহস্পতি চলে গেছে একাদশে ন্যাচারাল জুডিয়াকের, এটা কিন্তু একটা ভালো দিক, কিন্তু এই যে ফেসটা মঙ্গল রাহু এবং শনির যে তাণ্ডব, এই তাণ্ডবটা কিন্তু আমরা এপ্রিল মাসে প্রচণ্ডভাবে পাবো। রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত আমরা পাচ্ছি, সেই কারণে আমাদের প্রত্যেকেই ভীষণ মাথা ঠান্ডা রাখতে হবে। যে যে ধর্মের মানুষই হন সেই ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস রাখতে হবে এবং মনকে শান্ত করে আমাদের চলতে হবে। আমাদের এই সময়টা রিবার্থের সময়। আমি বারবার এর আগে প্রচুর অনুষ্ঠান করেছি, সেখানে বারবার বলে গেছি যে এই সময়টা একটা ধর্মযুদ্ধের টাইম কিন্তু চলছে। এই সময়টা শনি ন্যাচারাল জুডিয়াকে দশমভাবে রয়েছে, প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফল তাকে কিন্তু প্রায়শ্চিত্ত করতেই হবে। একদম। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বনানী সাহা বলছি। কোথা থেকে? বারাসাত থেকে। বারাসাত থেকে। আচ্ছা অনুষ্ঠান দেখেন? হ্যাঁ আমি প্রচন্ড দিদি অনুষ্ঠান দেখি, দিদিকে আমার ভীষণ ভালো লাগে। আমি দিদির কাছে গেছিলাম আজ থেকে 3-4 বছর আগে। কি কারণে? মাসির মেয়েকে নিয়ে গেছিলাম গড়িয়ার ডিসেম্বরে। আচ্ছা। তার অনেক বয়স হয়ে গেছিল, বিয়ে হচ্ছিল না, তাই মানে 7-8 মাস আগে দিদির রেমেডি নিয়ে বিয়ে হয়ে গেছে এবং খুবই ভালো। খুব ভালো খবর, দারুন। এবারেও পরপর কিন্তু আবার যে বৈশাখ মাস চলে আসছে, মানে বিয়ের মাস,
যারা 30, 32, 35 কালকেও বহু মানের ছেলে মেয়ে কালকে বিয়ের কাজ করব কালকে কিন্তু ইচ্ছা পূরণের অবসর 11 তারিখ এক্স্যাক্টলি 16টা কলা 16 কলা পূর্ণ হওয়া একটা বাটির মধ্যে মধু একটুখানি সিদ্ধি মাকে একটা ঘিয়ের প্রদীপ বা লাল মোমবাতি এবং তার সাথে সাথে মায়েরকে অবশ্যই এক মনে চেতনা করে মা তারার মন্ত্র করবেন কালী তারা দুর্গা যার যেটা ইচ্ছা অবশ্যই করুন হ্যাঁ বলুন হ্যাঁ দিদি আজকে কার সম্পর্কে জানবেন আজকে আমার হাজবেন্ডের সম্বন্ধে জানব বলুন ওনার ডেট অফ বার্থ বলুন হ্যাঁ ডেট অফ বার্থ হচ্ছে 24/8/1963 রাশি লগ্ন কিছু জানা আছে দাদার না কিছু জানা নেই তাহলে জেনে রাখুন তুলা লগ্ন চিত্রা নক্ষত্র দেবাড়ি গণ মঙ্গলের দশায় জন্ম লগ্নে রবি শুক্র রয়েছে আচ্ছা লগ্নপতি লগ্নে থাকার জন্য এটা ভালো উনি খুব লড়াকু এবং মিশুকে স্বভাবের মানুষ যে কোনো মানুষের সাথে চট করে মিশে যেতে পারেন সেই নেচারটা আছে তো কারণ তুলা রাশি খুব শৌখিন রুচিশীল মানুষ আচ্ছা পঞ্চমে কেতু একটু চাপা প্রকৃতির একাদশে রাহু জীবনে অনেকটা বয়স হলো কিন্তু যতটা ওনার লাইফে সাকসেস পাওয়া উচিত সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে এবং বর্তমানে কিন্তু একটু আগে আমি বললাম যে শনি কিন্তু মঙ্গলে এবং রাহুর সাথে একটা তাণ্ডব করছে আপনার হাজবেন্ডের কিন্তু সিক্স হাউসে দেখা যাচ্ছে শনি রয়েছে উনি কি সার্ভিস করেন চাকরি করেন হ্যাঁ কিন্তু প্রচুর খাটেন হ্যাঁ সেলসে রয়েছেন কিন্তু প্রচুর খাটবে কিন্তু প্রচুর খাটার সত্ত্বেও ওনার কিন্তু দেখা যাবে এই সময় মাস দেড়েক ধরে কর্মস্থান নিয়ে যথেষ্ট টেনশনের মধ্যে আছেন সেটা আছেন কি হ্যাঁ কেন হচ্ছে বলুন তো এই যে সেপ্টেম্বর অবধি টাইমটা ওনার কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট ডিস্টার্ব কারণ এই যে ওনার দশম ভাবের উপর মঙ্গল রাহু রয়েছে অর্থাৎ ওনার ওপরে যে বস আছে তার সাথে কিন্তু খুব একটা মতান্তর ওনার কিন্তু হবে সেটা কি হচ্ছে হ্যাঁ দিদি হচ্ছে দিদি হ্যাঁ কেন হচ্ছে যেহেতু দশম স্থান বসের জায়গা সেখানে মঙ্গল রাহু চন্দ্রচারা দোষ আর সিক্স হাউস হচ্ছে তার কর্মস্থান সেই কর্মস্থানে কিন্তু রাহুর পূর্ণ অ্যাসপেক্ট ছাপির দোষ সৃষ্টি করছে যার ফলে ওনার মানসিক জায়গা এবং পারিবারিক জায়গা এবং ঢাইয়া চলছে শিবের পূজো করতে বলুন ঠিক আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার কম করে 28 বার করুক সেটা কিন্তু ভীষণ ভালো হবে আপনি তো বললেন আমার কাছে এসেছিলেন এবং আপনার মাসির মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে আপনার হাজবেন্ডেরও এই ডাইয়ার প্রতিকার করুন আর সেপ্টেম্বর অবধি তো বসে থাকলে চলবে না কাজে সেপ্টেম্বরের আগেই কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান ওনাকে নিতে হবে এই যে আগের কলার দেখুন 7.5 থাকা সত্ত্বেও জীবনে সে ফ্লারিশ করছে ডিউ টু সে কিন্তু আমার প্রতিকার নিয়ে রয়েছে আর আপনার হাজবেন্ড প্রচুর খাটছে প্রচুর লড়াই করছে প্রচুর এফোর্ট দিচ্ছে কিন্তু বসের সুনজরে তিনি আসছেন না তাই তো শিবের মন্ত্র রেগুলার করতে বলুন এবং প্রতি মঙ্গলবার সেই বসের নাম করে আমি একটা টিপস দিয়ে যাচ্ছি ওনাকে বলবেন যে এই হাতে নুন নিতে ঠিক আছে বসের নাম করে তাকে চিন্তা করতে 28 বার বগলামুখী মন্ত্র করতে এবং ওনার যে টয়লেট রয়েছে সেই টয়লেটে গিয়ে সেই নুনটা ফেলে দিয়ে ফ্লাশ করে দিয়ে যেন চলে আসেন তাতেও তো দেখবেন আস্তে আস্তে নিজের নেগেটিভ বসের সাথে একটা সম্পর্ক সেই জায়গাটা কিছুটা হলেও পজিটিভ হবে এবং সঠিক প্রতিকার কিন্তু ওনাকে করাতে হবে অবশ্যই একেবারেই অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলবো যে এই যে আগামী কাল ইচ্ছা পূর্ণ অমাবস্যা প্রত্যেকেই কিন্তু কাজে লাগানোর জন্য তোমার তুমি পুজো করবে কালকে একটু আজকে বলছিলে সোনা কালকে সারাদিন আমি পূজায় থাকবো আচ্ছা আমি ওম যজ্ঞ আহুতি আপনারা জানেন আমার বাড়িতে কিভাবে আপনারা FB ফলো করবেন লাইভ হয় সেখানে এবং বহু মানুষ আসেন সেখানে বিভিন্ন কর্মের মাধ্যমে বহু মানুষের প্রমোশন বহু মানুষের ব্যবসায়িক উন্নতি বহু মানুষের বিয়ের যে বাধা সেই বাধা কাটিয়ে এবং এইটুখানি চ্যালেঞ্জ গ্যারেন্টি থাকে
যে বৈশালী সরকারের রেমিডি যার কাছে থাকবে সে ডেফিনেটলি লাইফে সাকসেস পাবে। আমি একটু চেম্বারগুলি বলে দিই যে 12 এপ্রিল অবশ্যই 12 তারিখে মন্ডে হাওড়ায় চেম্বার রয়েছে, 16 এপ্রিল হাতিবাগান, 19 এপ্রিল ব্যারাকপুর, 21 এপ্রিল শেওড়াফুলি, 22 এপ্রিল বেহালায় চেম্বার, 26 এপ্রিল ডানলপ, 6 মে মেচেদায় চেম্বার, 7 মে কৃষ্ণনগর, 9 মে গড়িয়াহাট, 10 মে বর্ধমান চেম্বার, 16 মে বহরমপুর, 22 মে শিলিগুড়ি চেম্বার, 20 মে অর্থাৎ 20 মে ওনার চেম্বার দুর্গাপুর, 27 মে গুয়াহাটি রয়েছে। গুয়াহাটি এবং শিলিগুড়ির মানুষরা বারবার ফোন করছে, অনলাইনে তো তারা করাচ্ছে, কিন্তু তাদের একটাই আবদার দিই যে আপনি আবার কবে আসবেন। কাজে মে মাসে আমি আফটার রেজাল্টের পর আমার ডেট রয়েছে, সেই ডেটে যারা আপনারা চাইছেন সরাসরি আসতে অবশ্যই যে বুকিং নাম্বার, এবং আপনাদের জন্য আবারও আমাকে নতুন করে বুকিং নাম্বার নিতে হচ্ছে, একটু যদি বলে দাও সেগুলো নিউ নাম্বারগুলো বলছি। বুকিং নাম্বার 9836286759, 8697339671, আর নতুন যে তিনটি নাম্বার অ্যাড হয়েছে সেগুলি হচ্ছে 9163880652, 8697683003 এবং 9073042798। এইগুলো হচ্ছে নতুন নাম্বার, আগের নাম্বার তো রয়েছে তার সঙ্গে এগুলো নতুন সংযোজন হয়েছে। আর 14th অফ এপ্রিল কিন্তু পুরোপুরি অনলাইন কনসালটেন্সিতে থাকছেন বৈশালী দি, 14th এপ্রিল অনলাইন কনসালটেন্সি থাকছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সম্মনাথ রুদ্র নবদ্বীপ থেকে বলছি। কোথা থেকে? নবদ্বীপ। নবদ্বীপ থেকে। অনুষ্ঠান কেমন লাগে দাদা? খুব ভালো লাগে। এসছিল কেউ আপনার প্রোগ্রামে আমাদের নবদ্বীপ থেকে? হ্যাঁ, দুজনে গিয়েছিল, এখন ভালো আছে। বাহ, কিসের জন্য এসেছিল? ওই আরো একটা দোকান আছে, দোকান ঠিক মতো চলছিল না ওই জন্য। এখন ঠিক আছে তাই তো? এখন ঠিক আছে। নবদ্বীপে তো বহু মানুষ আমার কাছে আসে কৃষ্ণনগরে। হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপ ওখানে। জন্ম এবং লগ্ন হচ্ছে আপনার মকর লগ্ন, লগ্নেই তো বুধ শনি কেতু, কত টাকা পয়সা নষ্ট হয়েছে জীবনে? অনেক, যাকেই দিয়েছেন নিয়ে নিয়েছে, সাদা মনে দিয়ে দিয়েছেন, মানুষের বিপদে হেল্প করেছেন, সাহায্য করেছেন, কিন্তু দেয়নি ফেরত কেউ। নিজস্ব প্রফেশনে আছেন, ব্যবসা করছেন? ব্যবসা করছি, হ্যাঁ হ্যাঁ। এবং লাইফে তো দু তিন রকম ব্যবসা করা আপনার উচিত, সেটা হয়েছে তো? দু তিনটে না, হয়নি। চেঞ্জ করে করে করেছেন তো, একই ব্যবসা নিয়ে তো নেই? একই ব্যবসাই করি তো। কিসের ব্যবসা করছেন আপনি? আমাদের এই হার্ডওয়্যারের মাল আছে, ব্যাকপ্যাক এসব আছে, কি বললেন? অনেক রকম মাল আছে। সেটাই তো আমি বলছি, বিভিন্ন রকম জিনিসের ব্যবসা করছেন তো? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন, ঠিক। মানে ব্যাপারটা উনি বলছেন যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে ব্যবসা করছেন না, বিভিন্ন ম্যাটেরিয়ালস এর ব্যবসা। এক্স্যাক্টলি তো করছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়েই তো, অনেক রকম জিনিস নিয়ে তো আপনি ব্যবসা করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, ব্যবসায় টাকা পয়সা ইনকামও করেন, কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারেন না। মানে এই যে মনটা এতটাই বড়, লোককে দিয়ে দেয়, আর একটা জমি নিয়ে তো খুব ফেসে আছেন, একটা জমি জায়গা নিয়ে তো ঝামেলার মধ্যে একটু রয়েছেন। জমি তো আমার নেই। কিনেছেন কোনো জমি? না। পৈতৃক সম্পত্তি ভাগ হয়েছে? না, ভাগ হয়নি। ওইটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট তো হবেই, কারো থেকেই তো সুবিধা পান না, ভাইদের থেকেও সুবিধা পান না, তাই তো? বাড়ির বড় তো? হ্যাঁ ঠিক। এবং পারিবারিক জীবনেও খুব কষ্ট, অপোনেন্টও আপনাকে বোঝে না, মিসেসেরও তো শরীর ভালো যায় না।
মাথা গরম করে ফেলে আপনার উপর খুব। গৃহ শান্তির জায়গাটা আপনার একদমই নেই। আচ্ছা আছে কি না? বাড়ির পশ্চিম দিকে পুকুর আছে? পুকুর নেই। আগে ছিল, বুঝিয়ে দিয়েছে? পশ্চিম দিকে না, ছিল না। একটা তো পুকুর দেখাচ্ছে, জলজ একটা জিনিস তো আপনার বাড়ির সামনে। নয় কল, নয় পুকুর, নয় ডোবা, কিছু না কিছু একটা জলের জায়গা দেখাচ্ছে। আছে কি? এখন নেই, বহুত দিন আগে ছিল, হয়তো এখন নেই। হ্যাঁ সেটা বলুন। 63 সালে আপনার জন্ম হয়েছে দাদা, এখন তো সব বুঝিয়ে টুজিয়ে নতুন কিছু হচ্ছে। এটা যা বলছেন না বৈশালী দি, আপনার ছক আপনার আপনার ছকের বাইরে কিছু হবে না। রেখেছেন কেন? আপনি তো বললেন আর দুটো বন্ধু না কারা সব এসেছিল তারা উপকৃত হয়েছে, তাহলে আপনি নদিয়া থেকে পিছিয়ে রয়েছেন কেন? আমি যাবো, এর মধ্যেই যাবো। আপনার মানুষ তো আমার কাছে আসে শান্তি পাওয়ার জন্য, ভালো থাকার জন্য, কারণ তারা এটা আপনাকে যে কটা কথা বললাম আপনার জীবনের সাথে মিললো তো? হ্যাঁ হ্যাঁ মিলেছে। হ্যাঁ, এবং লাস্ট 7 বছর, লাস্ট 7 থেকে 7.5 বছর জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে চলে গেছে, এবং কে আপন কে পর কে আপনার থেকে, মানে এই সময় টোটাল আপনি চারিদিক থেকে মানে টাকা পয়সা আপন পর সমস্ত কিছু আপনি বুঝে গেছেন, পেরেছেন তো? এই সময়ের মধ্যেই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝতে তো পেরেছি। হ্যাঁ, তাহলে এখন বলবো এখনো যে 63 তে জন্ম, ব্যাংক ব্যালেন্সের জায়গা এখনো তো নীল হয়ে রয়েছে। হ্যাঁ একদম। হ্যাঁ, সেই জায়গাটা থেকে সামনে দেখো কালকে মেচে পড়ানো অবশ্যই। আমি বলবো যে এই যে বৃহস্পতি ট্রানজিট হলো আপনার জন্য কিন্তু মঙ্গল, যার জন্য আপনি সিটিভিএন চ্যানেলে বৈশালী সরকারকে লাইনটা পেলেন। বৃহস্পতি তো মানে ভালো দেয়, তাই তো? কতদিন ধরে চেষ্টা করেছেন? বছরখানিক চেষ্টা। দেখুন বৃহস্পতি তাহলে তাড়াতাড়ি পেয়েছেন, বছরখানিক বৃহস্পতি ট্রানজিট হলো আর আপনি লাইন পেলেন, তাই তো? কাজে আমি বলবো ঈশ্বর যখন সুযোগ দিচ্ছে, ঈশ্বর আমাদের ইঙ্গিত দেয়, অনেক কিছু ইঙ্গিত দিয়ে দেয়, সেই ইঙ্গিতটাকে আমাদের মেনে চলতে হয়। কাজে এখানে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, আবারও আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা শুনলেন যে একদম লাইন বাই লাইন বৈশালীদির প্রেডিকশন, এবং বিশেষ করে বলবো যে 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 জায়গাগুলো সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে, এবং কিছু আদার্স জিনিস উনি বলছেন যেগুলো কিন্তু ছক ডিনোট করছে, এবং সেইটাই কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে, কারণ যে মানুষের প্রেডিকশন সঠিক হয় সে মানুষের প্রতিকার প্রতিবিধান সঠিক হয়, সে মানুষ দ্বারাই কিন্তু সফলতা আসে। আমি প্রেডিকশন করেছি আর সেটা মানুষের মিলবে না, এটা হতে পারে না। কারণ যে কারণে পুরনো ক্লায়েন্টরা বলে দিদি আপনি আগে রেমেডি আমাকে লিখে দিন, আপনাকে বলতে হবে না, কারণ আপনি বলা মানে ওটা হবে। কাজে এই জায়গা থেকে বলবো যারা সমস্যায় আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, একবার আমার কাছে আসতেই হবে। আবারও বলবো আগামীকাল ইচ্ছা পূরণে অমাবস্যা, বহুদিন ধরে আমরা অ্যানাউন্সমেন্ট করছি, সুতরাং উনি বিশাল বড় করে পুজো করবেন, কালকের দিনটা মানুষের সমস্ত রকম সমস্যা থেকে বার করে আনা। গুপ্ততন্ত্রের ভীষণ ভালো ভালো জিনিসের কাজ করব, সেগুলো কিন্তু মানুষ ভালো থাকার জন্য অবশ্যই। মানুষ যেন আবারও ফোন করে বলে যে দিদি খারাপ পরিস্থিতিতেও আপনার কাছে গিয়ে আজ ভালো আছি। এই কারণে প্রতিটা অমাবস্যা নিষ্ঠার মাধ্যম দিয়ে কাজ করি, আর যারা কাজ করাতে চাইছেন কালকের অমাবস্যা নিতে পারবো না, পরবর্তী অমাবস্যার জন্য অনলাইন বুকিংও রয়েছে, এবং আমাদের যে নতুন যে মোবাইলগুলো রয়েছে তাতে যোগাযোগ করুন, কারণ আপনাদের জন্যই কিন্তু এই নতুন মোবাইলগুলো আবারও নিতে হয়েছে। কারণ এত আপনারা দূর দূরান্ত থেকে ফোন করেন, কখনো ইউএসএ থেকে, কখনো লন্ডন থেকে, কখনো বোম্বে থেকে, কাজে সবাই ভীষণ ভালো থাকুন, কালকে সারাদিন সবাই পুজো অর্চনা এগুলো অবশ্যই। 14 এপ্রিল কিন্তু অনলাইন প্রেডিকশন চলবে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।